আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে চিংড়ি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব যারা চিংড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমি শিওর যে এটা একবার খাওয়ার পরে বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটি বানানোর জন্য যেই পাত্রে রান্না করবো সেই পাত্র চুলায় দিয়েছি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দিলাম একটু কালো জিরা আর আস্ত জিরা ফোড়নে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো এটা ফোড়ন দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এই রেসিপির বিশেষত্বই হচ্ছে এখানে পেঁয়াজ অনেক বেশি লাগবে আর কালো জিরা আর আস্ত জিরার ফোড়নটা তো দিতেই হবে তারপরে এখানে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা ভেঙে তো পেঁয়াজটা কিন্তু এখানে বেশি ভাজা যাবে না পেঁয়াজটা হালকা ভাজতে হবে দুই থেকে তিন মিনিটের মতো তারপরে এখানে পানি দিয়েছি এক কাপ পরিমাণে মানে পেঁয়াজটা হালকা ডুবে যাবে এরকম পরিমাণেই পানি দিতে হবে তারপরে এখানে একে একে মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিলাম তার আগে আমি লবণ দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ এই মশলাগুলো দেওয়ার পরে তারপরে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটা খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব মশলাটা এমনভাবে কষাতে হবে যেন পেঁয়াজটা ভালো করে গলে যায় আপনারা এক্ষেত্রে পেঁয়াজ বাটাও দিতে পারেন তবে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন। তাহলে এই গ্রেভিটা খেতে দুর্দান্ত হয় আর এখানে জিরা আর কালো জিরার ফোড়নের যে স্মেলটা সেটার জন্যই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তো প্রায় দশ থেকে ১২ মিনিটের মতো আমি কষিয়েছি আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো দিতে পারেন আমি তো মরিচের গুঁড়ো দেইনি তাই কালারটা একটু এরকম হয়েছে আর হলুদও কম দিয়েছি আপনারা যদি মরিচের গুঁড়ো দেন তাহলে আরও লাল লাল কালার হবে তো যাই হোক চামচ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি দেখার জন্য যে পেঁয়াজটা কতটা পরিমাণে ম্যাশ হয়েছে দেখেন পেঁয়াজ কিন্তু একদম গলে গিয়েছে তো পেঁয়াজটা অবশ্যই ভালো করে গলি গলে যাবে এরকম করে সময় নিয়ে এটা কষাতে হবে তো শেষ মুহূর্তে মানে কষানো শেষ হওয়ার আগ পর্যন্ত আগের মুহূর্তে আমি ভালো করে ভাবে নেড়ে নিচ্ছি মশলাগুলো খুব ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে আর পানিটাও দেখেন নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে গিয়ে পেঁয়াজের পরিমাণটাও কিন্তু কমে গেছে তো ধৈর্য ধরে এই রেসিপিটা করার জন্য ধৈর্য ধরে কিন্তু প্রথমে মশলাটা পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষাতে কষাতে দেখেন পানি যখন একদম কমে পানি যখন একদম চলে যাবে একদম মানে পানি থাকবে না আর আর তেলটা হালকা হালকা উপরে ভেসে আর আসবে তখন এখানে আমি চিংড়ি দিয়ে দেবো তার আগে কিন্তু দেয়া যাবে না তো দেখেন ভালো করে কষিয়েছি এবং একটা পোড়া পোড়া একটা একদম পুড়ে যায়নি মানে ফ্রাই প্যানে লাগা লাগা অবস্থায় চলে এসেছে না এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব। চিংড়ি চিংড়িগুলো আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর উপরের দিকটা একটা সুতা থাকে সুতার মতো উপরের পাশে সেটা কেটে বের করে নিয়েছি আর লেজের দিকে একটু খোসা রেখেছি এতে করে চিংড়ির কালারটা অনেক সুন্দর হয় আপনারা যদি চান তাহলে চিংড়িটা প্রথমে তিরিশ সেকেন্ডের জন্য ভেজেও নিতে পারেন তো চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে তিন থেকে পাঁচ মিনিটের মতো আমি এটা মিডিয়াম আঁচে কষিয়ে নিব আর প্রথমে যে আমি পেঁয়াজটা কষিয়েছি সেটাও কিন্তু মিডিয়াম আঁচেই কষিয়ে নিয়েছি খুব বেশি আঁচে করা যাবে না চুলার আঁচ বাড়িয়ে রেখে করা যাবে না তো তারপরে চিংড়িটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে যেহেতু আমি এটা গ্রেভি গ্রেভি করব একদম ভাজা ভাজা করব না তাই এখানে একটু বেশি পানি দিয়েছি আপনারা যদি একদম ভাজা ভাজা করেন তাহলে এক কাপ পরিমাণে পানি দিবেন তো কিছুক্ষণ পর ফুটে উঠেছে আর অবশ্যই এখানে গরম পানি দিবেন আমি এখানে ট্যাপের গরম পানি দিয়েছি আর কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেখতে হবে যে হয়েছে কি না বা কী অবস্থায় আছে খেয়াল রাখতে হবে যেন না পুড়ে যায় আর কি তো আমি কিছুক্ষণ পর পর সেজন্য এটা দেখছি তো এভাবে রান্নাটা করবেন আপনারা আর যে পরিমাণে আমি চিংড়ি নিয়েছি তার জন্য যে পরিমাণে পেঁয়াজ নিয়েছি সেটা কিন্তু একদম ঠিক আছে আপনারা এভাবেই দিবেন আর এভাবে করে দেখবেন ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এটা অনেকে আমরা চিংড়ি মাছ পছন্দ করি যাদের অ্যালার্জি আছে তারা তো খেতে পারে না কিন্তু এভাবে করলে দারুণ মজা হয় আমি লবণটা চেক করছিলাম লবণ আলহামদুলিল্লাহ ঠিক আছে লবণ ঝাল সব কিছু ঠিক আছে আমার রান্নাটা হয়ে গেছে আমি এখন আর দুই মিনিটের মতো জাল করে তারপরে চুলাটা বন্ধ করে দিব দেখেন গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে আর এটা বোঝাই যাচ্ছে যে এটা ভাতের সাথে খেতে কতটা মজা লাগবে তো দেখেন চিংড়ি একদম সেদ্ধ হয়ে গেছে মাসাল্লা রান্নাও হয়ে গেছে গ্রেভিটা খুব সুন্দর হয়েছে আমি এখন চুলা বন্ধ করে দিয়ে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার চিংড়ি মাছের দুধ দুর্দান্ত এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটা লাইক দেবেন আর শেয়ার করবেন সবার সাথে সবাই আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ